সৌদি আরব মালয়েশিয়া আফগানিস্তান এই দেশগুলো নয় তাম পৃথিবীর মধ্যে অল ওয়ার্ল্ডের মধ্যে যেই নবী বাছাই করেছে সেই নবীর নাম হলো হযরতে সুলাইমান এমন পাওয়ারফুল নবীও শুধু ইনশাআল্লাহ শব্দ উচ্চারণ করে নাই যার কারণে সবগুলো স্ত্রীর সঙ্গে মিলন করলো সহবাস করলো ঠিকই কিন্তু বাচ্চা হলো একটা স্ত্রীর গর্ভ থেকে সেটাও আবার মৃত সন্তান জোরে বলেন আল্লাহু আকবার তাহলে কথার শেষে ইনশাআল্লাহ শব্দ উচ্চারণ করার দরকার একটু জোরে বলেন আছে না নাই এবার আসেন আসছে সূরা কাহফ আয়াত নাম্বার 13 জোরে বলেন কত আমাদের প্রশ্ন ছিল মুশরিকদের তিনটা জোরে বলেন কয়টা এক নাম্বার প্রশ্ন ওই গুহাবাসী সাতজন যুবকের ঘটনা তাদের বয়স তাদের বংশ পরিচয় তাদের কাহিনীটা বলো দুই নাম্বার ছিল বাদশা যুলকারনাইন যে মাশরিক থেকে মাগরিব পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ তাম পৃথিবী চষে বেরিয়েছে বা রাজত্ব করেছে বাদশাহী করেছে ওই যুলকারনাইন সম্পর্কে বলো আর তিন নাম্বার মানুষের শরীরের মধ্যে যে জিনিসটা থাকে নাম তার রুহু রুহু সম্পর্কে বলো এই তিনটা প্রশ্ন করেছিল কিন্তু আজকের আলোচনার বিষয়ে তিনটা প্রশ্ন নয় কারণ তিনটা প্রশ্নের জবাব যদি তিনটা প্রশ্নের ওয়াজ করতে গেলে তিন দিন লাগবে জোরে বলেন কয়দিন আজকে শুধু এক নাম্বার প্রশ্ন ওই গুহাবাসী সাতজন যুবকের ঘটনাই আজকে বিস্তারিত আলোচনা করব ইনশা সূরা কাহফ আয়াত নাম্বার 13 সবাই বলবেন কত আল্লাহু রাব্বুল আলামিন বলেন নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমার নিকটে উহাদের বৃত্তান্ত সঠিকভাবে বর্ণনা করতেছি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বলতেছেন আর আল্লাহর নবী ওই মক্কার কাফেরদেরকে বলছেন জোরে বলেন সুবহানাল্লাহ আমি আল্লাহ হে নবী আমি আল্লাহ তোমার নিকট উহাদের সম্পর্কে অর্থাৎ আসহাবুল কাহাফের ওই সাতজন যুবকের ঘটনা বৃত্তান্ত সঠিকভাবে বর্ণনা করতেছে ওই যুবকরা কয়েকজন এই কয়েকজনের বর্ণনায় মুফাসসিরগণ সাত সাতজন যুবকের কথা বলেছে জোরে বলেন কয়জন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি রব আমি প্রতিপালকের প্রতি ওই যুবকরা ঈমান এনেছিল এবং আমি আল্লাহ ওই যুবকদের চলার পথে সৎ সাহস দান করেছিলাম জোরে বলেন সুবহানাল্লাহ ওই জামানায় ওই এলাকার মধ্যে একজন জালেম বাদশা ছিল এই বাদশার নাম হচ্ছে বাদশা দাকিয়ানুস জোরে বলেন নাম কি বাদশা দাকিয়ানুস এই বাদশা ছিল জালেম এবং মূর্তি পূজক এই বাদশার এলাকার মধ্যে যত মানুষ সব মানুষদেরকে জোর করে ধরে পিডায়া পাটায়া মূর্তি পূজা করাইতো নাউজুবিল্লাহ বলবেন না মানে ওই রাজ্যের মধ্যে যেই বসবাস করবে তাদেরকে ধরে নিয়ে জোর করে মূর্তি পূজা করাবে সে করুক আর না করুক তারা জোর করে ধরে মূর্তি পূজা করাবে এইভাবে যাকেই পায় তাকেই মূর্তি পূজা করায় তাকেই মূর্তির সামনে মাথা নত করায় এইবার ওই রাজার সৈন্য সামন্ত রাজ্যের মধ্যে ঢুকে গেল ঢুকে যাকেই পায় তাকেই মূর্তি পূজা করায় করাইতে করাইতে ওই সাতজন যুবকের কাছে গেছে ওই সাতজন যুবককে অনেক চেষ্টা করলো মূর্তি পূজা করানোর জন্য মূর্তির সামনে মাথা নত করানোর জন্য কিন্তু ওই মূর্তির সামনে মাথা নত করবে কি ওই যুবকগুলা বুক টান টান করে ইমানি জজবাই বলে দিল আমরা হলাম মুসলমান আমরা মুসলমানরা এক আল্লাহ ছাড়ার কারো কাছে মাথা নত করতে পারি না জোরে বলেন আল্লাহু আকবার প্রিয় ভাইরা আমার বাদশা দাকিয়ানুসের কাছে খবরটা চলে গেল বাদশা দাকিয়ানুস সঙ্গে সঙ্গে ওই সাতজন যুবককে ডাক দিল বলল আমার সমাজের মধ্যে আমার রাজ্যের মধ্যে যে যুবক গোলাম মূর্তি পূজা করে না ওই যুবকদেরকে আমার প্রসাদের মধ্যে নিয়ে আসো তাদেরকে